চাচাতো ভাই কামরান ওমর আকমলদের দেখে ক্রিকেটের প্রতি ভালো লাগা, সেই ভালো লাগা থেকে মাত্র 13 বছর বয়সেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বল বয়ের কাজ করা। এরপর ধীরে ধীরে নিজের ক্রিকেট প্রতিভাকে শান দিয়ে আজকে পাকিস্তানের অন্যতম ব্যাটিং স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন বাবর আজম। তার তুলনা করা হয় ভারতীয় ব্যাটসম্যান কোহলির সঙ্গে। অনিন্দ্য সুন্দর ক্রিকেট উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন ইতোমধ্যে। নিউজিল্যান্ডের মার্টিন কোবি থাকলে হয়তো ফ্যাব ফোলোরের তত্ত্ব বাদ দিয়ে সেখানে বাবর আজমকে অন্তর্ভুক্ত করে ফ্যাব ফাইভের তত্ত্ব চালু করতেন। ভীষণ প্রতিভাবান বাবর আজমের জীবনী এবং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ টাইম লাইন সম্পর্কে বিস্তারিত থাকছে ক্রিকেট টুডের এবারের প্রতিবেদনে। 25 অক্টোবর 1994, পাকিস্তানের লাহোর শহরে পাঞ্জাবি এক মুসলিম পরিবারে জন্ম নেন বাবর আজম। 31 মে 2015, জিম্বাবুয়ের সফরে তৃতীয় ম্যাচে পাকিস্তানের হয়ে ওডিআই অভিষেক হয় বাবর আজমের। অভিষেক ম্যাচেই 60 বলে 54 রানের ইনিংস খেলেন বাবর। 7 সেপ্টেম্বর 2016, ইংল্যান্ড সফরে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টি-20তে অভিষেক হয় বাবরের। অভিষেক ম্যাচে 11 বলে 15 রানের ইনিংস খেলেন তিনি। 30 সেপ্টেম্বর 2016, গড়ের মাঠে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান বাবর। ক্যারিবিয়ানদের বিপক্ষে 131 বল খেলে 120 রান করেন তিনি। ম্যাচে পাকিস্তান জয়লাভ করে এবং বাবর আজম প্রথমবারের মতো ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। 7 অক্টোবর 2016, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওডিআই সিরিজের প্রতিটা ম্যাচে সেঞ্চুরি করেন বাবর। সিরিজে তার রান হয় 360, এর ফলে 3 ম্যাচ সিরিজে সবচেয়ে বেশি রান সংগ্রহ করার নতুন রেকর্ড করেন বাবর। 13 অক্টোবর 2016, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত ডে নাইট টেস্ট অভিষেক হয় বাবরের। অভিষেক ম্যাচেই 69 রানের এক ঝলমলে ইনিংস খেলেন বাবর আজম। 17 সেপ্টেম্বর 2017, বিগত দিনগুলোতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ পাকিস্তানের বর্ষসেরা ওডিআই ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন বাবর আজম। 28 জানুয়ারি 2018, টি-20 ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ICC টি-20 র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো 1 নম্বর ব্যাটসম্যান হিসেবে জায়গা দখল করে নেন বাবর। মিসবাউল হকের পর দ্বিতীয় পাকিস্তানি হিসেবে এই কীর্তি গড়েন বাবর। 3 এপ্রিল 2018, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে টি-20 ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন বাবর আজম। 25 নভেম্বর 2018, নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পান বাবর আজম। 215 বল খেলে এই মাইল ফলকে পৌঁছান বাবর। 2019 ক্রিকেট বিশ্বকাপ, 2019 বিশ্বকাপে পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা পান বাবর আজম। বিশ্বকাপের পাকিস্তানের প্রতিটা ম্যাচেই একাদশে ছিলেন বাবর। 8 ম্যাচ খেলে 1 সেঞ্চুরি এবং 3 হাফ সেঞ্চুরির সুবাদে 67.71 গড়ে 474 রান করেন বাবর আজম। ওই টুর্নামেন্টে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন বাবর আজম। 30 সেপ্টেম্বর 2019, শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করার ফলে 1 ক্যালেন্ডার বর্ষে 1000 রান পূর্ণ করেন বাবর। 1000 রান পূর্ণ করতে তাকে খেলতে হয়েছিল মাত্র 19 ইনিংস। 2019 অক্টোবর, অস্ট্রেলিয়ার সাথে টি-20 সিরিজে পাকিস্তানের অধিনায়ক নির্বাচিত করা হয় বাবর আজমকে। প্রথমবারের মতো এই গুরুদায়িত্ব লাভ করেন বাবর আজম। মে 2020-2021 সিজনের জন্য পাকিস্তানের নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদকে দায়িত্বে অব্যাহতি দিয়ে বাবর আজমকে নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়। পাকিস্তান সুপার লীগ 2020-2020 সালে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লীগ বাবর আজমের জন্য সোনায় সোহাগা ছিল। 11 ইনিংস ব্যাট করে 59.12 গড়ে 473 রান সংগ্রহ করেন ওই আসরে। 5টি 50 রানের ইনিংস থাকলেও কোনো শতক ছিল না তার। টুর্নামেন্টে তার দল করাচি কিংস চ্যাম্পিয়ন হয় আর বাবর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। 13 এপ্রিল 2021, ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে সরিয়ে প্রথমবারের মতো একদিনের ক্রিকেটে ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে 1 নম্বর পজিশন দখল করেন বাবর আজম।
25 এপ্রিল 2021 জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে 52 রানের ইনিংস খেলে সবচেয়ে দ্রুততম সময়ে 2000 রানের মাইল ফলকে পৌঁছে যান বাবর আজম। এই মাইল ফলকে পৌঁছাতে 52 ইনিংস খেলতে হয়েছিল বাবরকে। আগের রেকর্ডটি ছিল বিরাট কোহলির, তার লেগেছিল 56 ম্যাচ। 17 জুন 2022 ওয়ানডেতে কোহলিকে প্রায় ছাড়িয়ে গেছেন বাবর। 3 সংস্করণে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দেখা যায় ওয়ানডে ও টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাবর আজম শীর্ষে। টেস্ট র্যাঙ্কিংয়েও কোহলির চেয়ে এগিয়ে বাবর। দারুণ প্রতিভাবান পাকিস্তানি এই ব্যাটসম্যান দারুণ ফর্মে আছেন। 26 বছর বয়সী এই ক্রিকেটারের সময় মাত্র শুরু হলো। তার দেশ এবং ক্রিকেটকে আরও অনেক কিছু দেয়ার আছে। আশা করছি তিনি আমাদের হতাশ করবেন না।